অসংসদীয় শব্দ বিতর্কের মধ্যেই সংসদ ভবনে নয়া ফরমান। আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে কোনো রকম বিক্ষোভ ধর্ণা বা অনশন করা যাবে না, নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল রাজ্যসভার সচিবালয়। লোকসভার বিগত বেশ কয়েকটি অধিবেশনে দেখা গেছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসাবে সংসদ ভবনকে ব্যবহার করেছে বিরোধীরা। যে কৃষি আইন হোক, সংসদের সাসপেনশন হোক, ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হোক বা মূল্যবৃদ্ধির মতো ইস্যু, সর্বক্ষেত্রেই প্রতিবাদের মঞ্চ হিসাবে উঠে এসেছে সংসদ চত্বর। এখনো গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কখনো অনশন করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিরোধী শিবির। আসলে সংসদ ভবনকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করলে সহজে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তাছাড়া এ প্রথম নয়, ঐতিহাসিকভাবে সংসদ ভবন ব্যবহৃত হয়েছে প্রতিবাদের মঞ্চ হিসাবে, কিন্তু এবার বিরোধীদের সেই মঞ্চটিও কেড়ে নিতে চাইছে সরকার পক্ষ।